বৌমণি বৌমণি ডাকটা শুনেই পিছনে তাকিয়ে দেখলো মেয়েটি। সিটে বসতে গিয়েও না বসে কাছে এগিয়ে এসে বলল, আরে তমসা, তুই কেমন আছিস বল? অনেক দিন পর দেখা, তা হঠাৎ এদিকে কোথায় এসেছিলি? তমসা ঠিক কি বলবে ভেবে পাচ্ছিল না। তমসার চোখে মুখে অবাক চাহনি। একসঙ্গে এতগুলো প্রশ্ন শুনে তমসা যতটা না অবাক হচ্ছিল তার থেকে বেশি অবাক হচ্ছিলাম আমি। 27-28 বছরের একটি অবিবাহিত মেয়েকে বৌমণি বলে সম্বোধন ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তমসা আমার অনতি দূরেই বসেছিল, অপোজিট দিকে সিট ফাঁকা আছে দেখেই বৌমণি সম্বোধন করা মেয়েটিকে তমসা বলল, বৌমণি তুমি ওখানে বসতে পারো। সিটে বসার আগেই বৌমণি বলে উঠল, হুম হুম, বৌমণি নয়, তুই আমাকে দিদি বলে ডাকিস, দিদি বলতে অসুবিধা হলে বরং স্বপ্না দিয়ে বলতে পারিস। ও সরি সরি, আমি ভুলেই গিয়েছিলাম, তুমি তো আমার দিদিই ছিলে, ডাকতাম বৌমণি বলে, ঠিক আছে তোমাকে দিদিই বলবো। স্বপ্না হেসে বলে, একদম, যেটার অস্তিত্ব বাস্তবে নেই সেটাকে মনের মধ্যে বাঁচিয়ে রেখে লাভ কি, বাদ দেও সব কথা, এদিকে কোথায় এসেছিলি বললি না তো, তোমাকে বলতে অসুবিধা নেই, সব কথাই তো শেয়ার করতাম তোমার সাথে। আসলে আমি একটা রিলেশনে আছি, খিরায় গিয়েছিলাম ফুলের দেশে। ও তাই বুঝি, বয়ফ্রেন্ডের সাথে নিশ্চয়ই? তমসার মুখে তখন লাজুক হাসি। তমসা ইতস্তত করছে দেখে স্বপ্না বলে বসল, থাক আর লজ্জা পেয়ে লাভ নেই, আমার তরফ থেকে কনগ্রাচুলেশন রইল, তা এখনই বিয়ে টিয়ের প্ল্যান আছে নাকি? তমসা মনটা খারাপ করে বলল, বৌমণি তুমি আসবে তো আমার বিয়েতে? তমসার এমন কথা শুনে স্বপ্না চোখ বড় বড় করে বলল, আবার বৌমণি? ও ভুল হয়ে গেছে, অনেক পুরনো অভ্যেস তো, তাই মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, আর ভুল হবে না। এবার বলো তুমি আমার বিয়েতে আসবে তো? সেটা কি আর সম্ভব? আমার জায়গায় তুই থাকলে তুই আসতিস কি? স্বপ্নার এই কথাগুলো যেন তমসাকে কিছুক্ষণের জন্য থামিয়ে দিল। স্বপ্না বলল, তুমি চলে আসার পর বাড়িটাই ফাঁকা হয়ে গেছে, যেন মা প্রায় দিনই দাদাকে বলে, হাতের লক্ষ্মীকে পায়ে দিয়ে ঠেলেছিস, কপালে অনেক দুর্ভোগ আছে তোর। প্রসঙ্গ চেঞ্জ করার জন্য স্বপ্না বলল, ছাড় না এসব কথা, আমি কি খারাপ আছি তার জন্য? এই তো বেশ আছি নিজের মতো করে, তখন বেকার ছিলাম, এখন চাকরি পেয়েছি, স্কুলে বাচ্চাদের সাথে সময় কাটছে, আর কি চাই বলতো, ভালোই আছি আমার একলা থাকার ঘরে। চাকরি পাওয়ার খবরটা শুনে তমসা উৎফুল্ল হয়ে বললো, তুমি চাকরি পেয়েছো, দারুণ খবর, মা শুনলে খুব খুশি হবে, মাকে গিয়ে তো বলবোই, আমার দাদাটা অমানুষ, তোমার মতো মেয়েকে চিনতে পারলো না, তা না হলে পরকীয়ার সম্পর্কে জড়ায়। জানো তুমি চলে আসার কদিন পরেই মোহনীয় ওই টিয়া পাখি আর কি হুড়ে গেছে, চিলেকোঠার পায়রাগুলো এখন আর নেই, বাড়িটা যেন কেমন একটা হয়ে গেছে, অথচ কত সুন্দর করে তুমি সব কিছু সাজিয়েছিলে, মা কত করে দাদাকে বুঝিয়েছিল, বিশ্বাস করো দাদা মায়ের কথা শোনেনি, আর কবে বা শুনতো, একটা কথা বলবো, তুমি বা কী দেখে পছন্দ করেছিলে দাদাকে, মাঝখান থেকে তোমার জীবনটা নষ্ট হলো। তমসার এমন কথা শুনে স্বপ্না হাসছে, হাসতে হাসতেই বলল, ভুল না করলে যে মানুষ চিনতে পারতাম না, জীবনে ভুল করার দরকার আছে তমসা, তবে উনি আর ভাবি না, জীবনের একটা পথ বন্ধ হলে আরও অনেকগুলো পথ খুলে যায়। জানিস তমসা, কারোর জন্য জীবন থেমে থাকে না। খারাপ লাগে কি জানিস তো, জীবন থেকে এতগুলো বছর শুধু নষ্ট হয়ে গেল, নতুন করে শুরু করতে অনেকটা টাইম লাগলো, আবার আমি তো কোনো দোষ করিনি, তবু এমনটা হলো। তবে আমার মা বলে, চলতে চলতে হোঁচট খেয়ে অনেকেই পড়ে,
তাই বলে কি সে পড়েই থাকে? উঠে দাঁড়াতে হয়, ঘুরে দাঁড়াতে হয়, তবে আমি পেরেছি। নিজের জন্য খারাপ লাগে না ততটা যতটা লাগে তোর জন্য, মায়ের জন্য, ছোট পিসির জন্য। আমি ওই সম্পর্কগুলোকে মন থেকে বের করে দিতে পারিনি, আর পারবো না। এই মানুষগুলোকে তো নিজের বলেই জেনেছিলাম, সুতোটাই যখন নেই তখন ফুলগুলো তো ছড়িয়ে ছিটিয়ে যাবেই। স্বপ্নার কথাগুলো তমসা বিভোর হয়ে শুনছিল। বুঝতে পারছিলাম তমসার চোখের কোণটা চিকচিক করছে। নিজেকে একটু সামলে নিয়ে বলল, তোমার মোবাইল নাম্বারটা দেবে? আমি নাম্বার চার মুখ আমার নেই জানি, তুমি তো আমার আগের নাম্বারটা রাখোনি। তো স্বপ্না বলে, কি হবে নাম্বার নিয়ে, যে তার ছিঁড়ে গেছে সে তারে নতুন সুর আর ওঠে না কখনো। কিছুই হবে না যদিও, তবু যোগাযোগটা থাকবে তো? যোগাযোগটা তো আছেই, মনের যোগাযোগ কি কমেছে? এতদিন পরেও সেই তো আগের মতোই কথা হলো, শুধু সম্পর্কের সমীকরণটা বদলে গেছে। সম্পর্ক দূর থেকেই সুন্দর, যে যা পারে হোক তোমাকে আমার বিয়েতে আসতেই হবে। তুমি নাম্বারটা দাও, বোনের আবদার এটা। বোনের আবদারে না করতে পারে না দিদি। তমসার হাত থেকে মোবাইলটা চেয়ে নিয়ে একটা মিস কল দিয়ে দেয় সোমনা। তারপর বলে, তবে সম্পর্কটা আজ থেকে একজন দিদি আর বোনের। কথা দাও আমার বিয়েতে আসবে? যাব, সেটা তোর বাড়িতে, তোর বিয়ের পর। তখন তোর নিজের একটা ঘর হয়ে যাবে। বেশ, তাতেই আমি খুশি। ওদের গল্প শুনতে শুনতে ট্রেন ততক্ষণে গন্তব্যে পৌঁছে গেছে। মাঝপথেই থামিয়ে দিতে হলো গল্পকে। ঠিক যেভাবে জীবন গল্প মাঝপথেই থেমে যায়, ট্রেন থেকে নামি। ভাবছিলাম তাই, বিচ্ছেদ মানে কি শুধু একটা সম্পর্ক থেকে বিচ্ছেদ? কতগুলো সম্পর্কের জালকে ছিন্ন করে তবেই তো বেরিয়ে আসতে হয়। মানুষ ভাবে না সে কথা, গড়তে যা সময় লাগে ভাঙতে কয়েক সেকেন্ড মাত্র। স্বপ্নার বলার কথাগুলো ভাবছিলাম। ঘর বাঁধার স্বপ্ন হয়তো সে দেখেছিল, একটা না হওয়া ঘর পড়ে আছে ঘরের অন্য মানুষগুলোর সাথে। হয়তো স্বপ্না আবার একটা নতুন ঘর সাজিয়ে নিতে পারবে জীবনের স্বপ্নগুলোকে সাথে নিয়েই। নমস্কার।